আমার একটা বিশাল ভালোবাসা ছিল বোয়িং 747 সাথে, এবং যখন বোয়িং 747 চলে গেল তখন আমাকে খুঁজতে হলো যে বোয়িংয়ের নতুন কোনো ভালোবাসা পাওয়া যায় কিনা। অফকোর্স এরপরে আমি যেই জিনিসটাকে যেই বিমানটাকে নিয়ে আমি খুবই খুবই এক্সাইটেড, সেটা হচ্ছে কি বোয়িংয়ের 777X। 777X ইজ দ্য রেভলিউশনারি একটা এয়ারক্রাফট, যেটাকে আমি আসলে চিন্তা করছি যে সামনে আসলে এটা একটা অন্য লেভেলে দাঁড়াবে। তো আমি যদি আজকে বোয়িংয়ের এই 777X এটাকে যদি আমি বলি যে এটা হচ্ছে কি এভিয়েশন ইন্ডাস্ট্রিকে পাল্টে দেবে, এবং এটা এভাবে আমি বলতে পারি যে বোয়িং যত এ পর্যন্ত ইনোভেশন এনেছে তার একটা বিশাল অংশ কিন্তু এনেছে এই 777X-এ। 777X-এর সবচেয়ে বড় যে জিনিসটা সবচেয়ে সবাই যেটাকে দেখে এটার ঠিক একটা যে ফোল্ডেড উইং টিপস, এবং ফোল্ডেড উইং টিপস মানে হচ্ছে কি এটার আসলে আমার যে পাখাটা আছে সেই পাখাটার সাইডে কিন্তু এটাকে ফোল্ড করা যায়, মানে এই যে ফোল্ডিং যে দেখছেন দিস ফোল্ডিং, এই যেমন ফোল্ডিংটাকে সে সোজা করে ফেলছে বিকজ ইট ইজ ফ্লাইং, এবং ফ্লাই করার সময় কিন্তু এই ফোল্ডিং টিপটাকে সে আসলে মানে সোজা করে ফেলে, কিন্তু যখন সে গ্রাউন্ডেড থাকে বা যখন সে এটাকে ধরা যাক এটাকে আসলে ওদের যে জায়গাটা আছে যেখানে আসলে টেইল গেট বা বিভিন্ন জায়গা থেকে তাকে যখন মুভ করতে হয় তখন এটাকে সে ফোল্ড করে রাখে যাতে তাকে নতুন করে কোনো ইনভেস্টমেন্ট করতে না হয়। এটা কিন্তু আমি মনে করি যে ইট উইল বি ফ্যান্টাস্টিক গেম চেঞ্জার যখন আমরা আসলে এটাকে নিয়ে দেখাবো যে কিভাবে আসলে বোয়িং মানে এই জায়গাটাতে ওয়ার্কআউট করছে। আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে কি এই বোয়িংয়ের এই রিসেন্ট ডেভেলপমেন্টগুলো আমরা যখন দেখি তখন আসলে এটার পেছনে যদি আমরা এভাবে চিন্তা করি যে আসলে বোয়িং এই 777X যেটা দুটো ভ্যারিয়েন্ট বলছে হচ্ছে কি 777-8 এবং 777-9, এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটার রেঞ্জ কিন্তু অনেক 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 হাই, কারণ আমরা জানি যে বোয়িংয়ের সবচেয়ে বড় বা সবচেয়ে বিগেস্ট যেইটা আমরা মনে করি যে বোয়িং একটা সাকসেস স্টোরি ছিল সেটা হচ্ছে কি 777-300ER। মানে আমি আসলে আমার লাইফে এই 777-300ER এত বেশি ট্রাভেল করেছি যে আসলে আমি মাঝে মাঝে মনে করি যে না এই এই বিমানটা আসলেই একটা অন্য লেভেলের বিমান, এবং সেখান থেকে কিন্তু আমরা আসলে এখন দেখতে পাচ্ছি যে কিভাবে এই বোয়িং 777X আসলে সামনের এভিয়েশনের অনেক কিছুই পাল্টাবে। বাট অফকোর্স এটা নিয়ে অনেক ধরনের বিতর্ক শুরু হয়েছে, ওর মধ্যেই যে আমরা দেখছি যে এই বিমানের অনেকটাই মনে করেন যে আমি এভাবে যে বলি যান এই বিমানের অনেক কিছুই কিন্তু এখন আমাদের কাছে আসছে যে আসলে এটার অনেক মানে লেট হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, এবং তার মধ্যে বড় জিনিসটা হচ্ছে কি 737 MAX যেটা সেই ম্যাক্সের জন্যই কিন্তু আসলে যত ঝামেলা, এবং ম্যাক্সের ঝামেলা কিন্তু তাদের ঘাড়ে এসে পড়ছে। তো আমি বলতে পারি যে বোয়িংয়ে এই বিমানটা আসলে এটা ফিউচারিস্টিক বিমান এবং এটার প্রচুর অর্ডার পড়েছে, এবং তো আমি দেখলাম যে প্রায় 450 মতো অর্ডার পড়েছে অলরেডি। তো এটার যে ডিলেটা আছে সেই ডিলের জন্য কিন্তু তার তাদের নিয়ে অনেক কথাবার্তা চলছে, এবং এই বিমানটা আসলেই আমি মনে করি যে এটা যেহেতু জির ইঞ্জিন ব্যবহার করছে এবং এটার এয়ারবাস A350-র সাথে তাকে যে কম্পিট করতে হচ্ছে, এবং এইটার জন্যই কিন্তু আমি দেখছি যে এটার ব্যাপারে সবাই তাকিয়ে আছে যে কিভাবে এই বিমানটা আসলে অন্য লেভেলে যাবে। দিস ইজ A380 উইচ ইজ আই লাভ মোস্ট অ্যাবাউট দ্য এয়ারবাস। বাট ফিরে যদি আসি আমি এটাকে এটুকু বলতে চাই যে আমরা আসলে ওয়েট করছি যে কবে এই বিমানটা আসলে ডেলিভারি হবে, এবং সেই ডেলিভারিটা আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা ডেলিভারিটা টাইমলাইনটা পড়ছে হচ্ছে কি 2025-এ যদি এটা ডেলিভারি যদি শুরু হয় তাহলে আমরা মনে করছি যে এটা আসলে একটা নেক্সট লেভেলে যাবে। আর এটার সবচেয়ে বড় পার্সপেক্টিভটা আমি মনে করি যে এই বিমান কিন্তু এভিয়েশন ইন্ডাস্ট্রিদের কস্ট এফিসিয়েন্সি, যেহেতু এটা খুবই এফিসিয়েন্ট একটা এয়ারক্রাফ্ট, এটার কস্ট এফিসিয়েন্সি আসলে এই বিমানটাকে নিয়ে যাবে একটা নেক্সট লেভেলে।
আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।